আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খাঁটি সরিষার তেলের মেকিং প্রসেস। একটা সময় আবহমান প্রাচীন গ্রাম বাংলার প্রতিটি ঘরেই ভোজ্য তেল হিসেবে ছিল সরিষার তেলের ব্যবহার। কিন্তু বর্তমানে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হাই হিটে প্রসেস করা বিষাক্ত সয়াবিন তেলের দাপটে সরিষার তেলের ব্যবহার কমেছে উল্লেখযোগ্য হারে। খাঁটি সরিষার তেল বলতে আমরা কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেলকে বুঝি। একটা সময় গ্রাম অঞ্চলের বড় ষাঁড় গরুকে কাঠের ঘানিতে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হতো, যাকে আমরা কুলুর বলদ বলি। এই গরু ঘোরার ফলে ঘানিতে প্রেস দেওয়া হতো, ফলে টিপ টিপ করে ফোঁটা ফোঁটা সরিষার তেল কাঠের ঘানি থেকে বেয়ে বেয়ে পড়তো। খাঁটি সরিষার তেল উৎপাদনের এটি একটি আদি পদ্ধতি, কিন্তু বর্তমানে কালের বিবর্তনে এই পদ্ধতি প্রায় বিলুপ্তির পথে বলা যায়। বাজারে প্যাকেটজাত কিংবা বোতলে প্রসেস করা সরিষার তেলের গুণগত মান নিয়ে সন্দিহান থাকায় বাছাইকৃত দেশি সরিষার দানা থেকে সরাসরি মেশিনের মাধ্যমে প্রসেস করা তেলের উপরই আস্থা রাখছেন ভোক্তারা, যা ভেজালমুক্ত খাঁটি সরিষার তেলের নিশ্চয়তা দেয়। এই আধুনিক যুগেও যারা স্বাস্থ্য সচেতন তারা অন্যান্য উপকরণে ব্যবহারের পাশাপাশি সরাসরি ভোজ্য তেল হিসেবেও ব্যবহার করছেন সরিষার তেল। সরিষার তেল ওমেগা আলফা 3 ও ওমেগা আলফা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উৎস হওয়ায় এই তেলকে স্বাস্থ্যকর তেল বলা যায়। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায় সরিষার তেল 70% হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদরোগের আশঙ্কা কমিয়ে দেয়। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার হওয়ার আশঙ্কাও কমায়। খাঁটি সরিষার তেলের এই মেলটির অবস্থান হচ্ছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে। একেবারে বাছাইকৃত দেশি সরিষার দানা, কালারটা অনেকটা কালচে বর্ণের। এগুলো হচ্ছে হাইব্রিড জাতের। এই সরিষার দানাগুলো কিছুটা হলুদ বর্ণের হয়। তো ওকে, আজ এ পর্যন্তই। যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, এবং অবশ্যই আমার এই এমএমআরএফ অফিসিয়াল পেজটি ফলো দিবেন। পাশাপাশি আমার এই এমএমআরএফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।